প্রত্যাশিতভাবেই তাসের ঘরের মতো চুর চুর হয়ে ভেঙে গেল উদ্ধব ঠাকরের সরকার। মহারাষ্ট্রের সরকার পড়ে গেল, বর্তমান শাসক গোষ্ঠী যারা ছিলেন অতীতে অর্থাৎ উদ্ধব ঠাকরের যে টিম, সেই টিমকে ফেলে দিয়ে উদ্ধব ঠাকরের দলের আরও একজন মুখ্যমন্ত্রী হলেন। এর আগে আমরা দেখেছি মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক বিভিন্ন জায়গায় সরকার ফেলে দেওয়াটা বিজেপির কাছে বাঁ হাতের খেলা। যেখানেই মিলিজুলি সরকার অর্থাৎ গঠবন্ধনের সরকার অথবা যেখানেই শাসক দল ম্যাজিক ফিগারের থেকে সামান্য কিছু বেশি, সেখানেই কিন্তু বিভিন্ন রকম উপায়ে সরকার ফেলে দেওয়া হচ্ছে। এর মধ্যেই শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এরপর রাজস্থান, ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার বিধানসভা ফেলে দেওয়া হবে, শাসক দলকে ফেলে দিয়ে শাসন ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর মতন রাজনৈতিক জ্যোতিষী এখন পর্যন্ত ভারতবর্ষে আর কাউকে দেখা যায়নি। এর আগে তিনি আঙুল তুলে তুলে বলতেন অমুক লোককে সিবিআই জেলে নেবে, তমুক লোককেই সিবিআই জেলে নিচ্ছিল। এখন তিনি বলছেন যে একই কায়দায় রাজস্থান, ঝাড়খণ্ড এবং বাংলার সরকারকে তারা ফেলে দেবে। আজকের পর্যালোচনা এই নিয়েই। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। শুভেন্দু অধিকারীর কথা কি সত্যি সত্যি প্রমাণিত হয়ে যাবে? তাহলে কি মেনে নিতে হবে শুভেন্দু অধিকারীর মতন দূরদৃষ্টি সম্পন্ন এবং গণৎকার রাজনীতিবিদ ভারতবর্ষে কোথাও নেই? আসলে এই একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে পেছনের দরজা দিয়ে সরকার গড়া। কর্ণাটকে আপনারা দেখেছেন, দেখেছেন মধ্যপ্রদেশে, দেখেছেন মণিপুরে, এবার দেখলেন মহারাষ্ট্রে। তাহলে কি এর পরের পালা রাজস্থান, তারপর ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবাংলা? আমরা ঝাড়খণ্ড রাজস্থান নিয়ে কথা বলবো না, বলবো পশ্চিমবাংলা নিয়ে। পশ্চিমবাংলায় কি আদৌ সরকার পড়ে যাবে 2024-এ? শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী কি ফলে যাবে? তাকে কি ভারতীয় রাজনীতির নস্ট্রাডামুস বলে ডাকবো আমরা? এই নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা করার দরকার, অনেক বড় আলোচনা করার দরকার, কিন্তু আমরা যতটা সম্ভব সংক্ষেপে আজকে আলোচনা করব। কারণ শুভেন্দু অধিকারী অঙ্গুলি হলনে কিন্তু সিবিআই বিভিন্ন লোককে গ্রেফতার করেছে, তারপরে তাদেরকে প্রমাণ অভাবে এবং তদন্তের মানে গতি প্রকৃতি ঢিলে হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এইবার শুভেন্দু অধিকারী বলছেন রাজস্থান, ঝাড়খণ্ডের পর 2024-এ বাংলার সরকার ফেলে দেবে। এবং শুধু তাই না, এই নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে নালিশ চালিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু সম্পূর্ণ একটা গণতন্ত্র বিরোধী কথা। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া বা ফেলে দেওয়ার কথা বলা কোনো বিরোধী রাজনৈতিক দল বা কোনো বিরোধী দলনেতার মুখে শোভা পায় না। কারণ এই যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে বিপুল জনাদেশ নিয়ে, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষেরই রায়ের প্রতিফলন। এটা বলা যাবে না রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, বুতলুট হয়েছে, কিছুই হয়নি। কারণ কেন্দ্রীয় সরকারের যে বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনটা হয়েছে। অর্থাৎ এই গালগল্প দেওয়া যাবে না যে লোডশেডিং করে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। লোডশেডিং করে তিনি হয়তো বিরোধী দলনেতা হয়েছেন, কিন্তু লোডশেডিং করে মুখ্যমন্ত্রী হননি, মন্ত্রিসভার কেউই হননি। এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ধরনের আস্ফালন, এটা কিসের বহিঃপ্রকাশ? একটু মনস্তাত্ত্বিক দিকটাই দেখুন না, এটা কিন্তু চূড়ান্ত হতাশার একটা বহিঃপ্রকাশ। কারণ তারা যে প্রত্যাশা নিয়ে, প্রত্যাশা জাগিয়েছিলেন বাংলার মানুষের বুকে, যে 200 আসনের বেশি নিয়ে তারা ক্ষমতায় আসছেন, তামাম টেলিভিশন চ্যানেল, সমস্ত ইউটিউব চ্যানেল কিন্তু বলেছিল হ্যাঁ এবার বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসছে। একমাত্র আমরা এনকে ডিজিটাল আমরা বলেছিলাম বিজেপি 80-টির বেশি একটিও আসন পাবে না। কার্যক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি 77-এ আটকে গিয়েছে, সেখান থেকেও কিন্তু ধস নেমেছে বিজেপির। বিজেপির ধস নেমে বিজেপি এখন 69-এ। এই যে 69 থেকে 40-এর নিচে নেমে যাওয়ার যে আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও তৃণমূলের দরজাটা হাট করে খুলে দেননি। যতটুকু যা খবর আমাদের কাছে আছে, যদি এই দরজাটা খুলে দেওয়া হয়, যদি ছাঁকনিটা তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু বিরোধী দলনেতার মর্যাদাও হারাতে পারেন শুভেন্দু অধিকারী। আর সেই আশঙ্কা থেকে কিন্তু কিন্তু তিনি আক্রমণের রাস্তা বেছে নিয়েছেন। কিন্তু আক্রমণ করছেন কিভাবে জানবো একটা ছোট্ট বিরতির পর।
কলকাতা? কেন কেন ভাই? হরে কৃষ্ণ, কেউ কলকাতা যেতে চাইছিল কেন? কারণ রায়গঞ্জে এই প্রথমবার পিউমা, রিবক, নাইকি, বাটা, অ্যাডিডাস এছাড়াও প্রচুর মাল্টি ব্র্যান্ডেড শুজ আর প্রচুর ফ্যান্সি ফুটওয়্যার এখন এক ছাদের তলায়। আমাদের পছন্দ, আমারও পছন্দ। মা গঙ্গা এন্টারপ্রাইজ, মোহনবাটি, রায়গঞ্জ। তিনি আক্রমণ করছেন একদম সরাসরি গণতন্ত্রকে আঘাত করে। গণতন্ত্রের যে রায়, মানুষের যে রায়, জনমত, জনাদেশ, তাকে কিন্তু তিনি ফেলে দিতে চাইছেন। এই যে জনাদেশ ফেলে দেওয়ার প্রক্রিয়া, পশ্চিমবাংলায় কি আদৌ সফল হবে বিজেপি? একটু দেখে নিই। বিজেপির এখন বর্তমান বিধায়ক সংখ্যা 69 কাগজে কলমে। এইবার এই 69 থেকে তাদের ম্যাজিক ফিগারে যেতে গেলে তাদের প্রায় দ্বিগুণ বিধায়ককে কিনতে হবে। পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের 70 বিধায়ক কেনা, 71 বিধায়ক কেনা কি বিজেপির পক্ষে সম্ভব হবে? 71 বিধায়ককে কি সিবি, ইডিআই, টাকা পয়সা ইত্যাদি দিয়ে কেনা যাবে? কি মনে হয় আপনার? আমার তো এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস, তৃণমূল কংগ্রেস দলটা মূলত আবেগ নির্ভর দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ শ্রদ্ধা থেকে মানুষ দলটা করে। সেই দল থেকে শুধুমাত্র টাকা পয়সা বা অন্যান্য কিছুর ভীতি প্রদর্শনের কারণে তৃণমূল ছেড়ে মানুষ বিজেপিতে যাবে, তাহলে যদি এটাই হতো তাহলে মদন মিত্রও যেতেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যেতেন, বহু লোক যেতেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় যেতেন, অর্পিতা যেতেন, যেতেন অপরূপা পোদ্দার, এরকম বহু নেতার নাম করা যায় যাদেরকে কিন্তু সিবিআই দিয়ে, ইডি দিয়ে ভয় দেখানো হয়েছিল। সিবিআই, ইডি দিয়ে এই যে মানুষগুলোকে ভয় দেখানো হয়েছিল তাতে ভয় পেয়েছিলেন মুষ্টিমেয় কয়েকজন। কারা ভয় পেয়েছিলেন? মুকুল রায় ভয় পেয়েছিলেন, ভয় পেয়েছিলেন সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মতন কিছু লোক। কিছু উচ্চাভিলাষী ছিলেন, যেমন সৌমিত্র খান, তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জিতেছেন, এমপি হয়েছেন, তৃণমূল বিধায়ক হয়েছেন, তৃণমূলের হয়ে এমপি হয়েছেন, এখন বিজেপির হয়ে এমপি হয়েছে, সিপিএমটা বাকি আছে, দেখা যাক তিনি সিপিএমে জয়েন করেন কি না। যাই হোক, বর্তমানে সিপিএমের উত্থান কিন্তু একটু চোখে পড়ছে। চন্দননগর, শিলিগুড়িতে ভরাডুবি হলো, চন্দননগরে কিন্তু তারা কিন্তু কাস্তে হাতুড়ির চিহ্নকে ধরে রেখেছে। এই যে উত্থান, সামান্য হলেও উত্থান, এতে কি প্রলোভিত হয়ে সৌমিত্র খান আগামী দিনে সিপিএম জয়েন করবেন? মনে হয় না, আবার হতেও পারে। তিনি যেরকম উচ্চাভিলাষী, তিনি যে কোনো দিন যে কোনো দলে পাল্টি খেতে পারে, পাল্টি খাওয়ায় তার মতন দ্বিতীয় বা তৃতীয় কোনো উদাহরণ পাবেন না পশ্চিমবাংলার ক্ষেত্রে। শুভেন্দু অধিকারী, যিনি বড় বড় কথা বলছেন, যিনি বলছেন আমার শির দ্বারা সোজা, আমি দল বদলাবো না, তাহলে তাঁর শির দ্বারা সোজা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কোথায় গিয়েছিল? তখন কি তিনি শিরদাঁড়াটা বাঁকিয়ে ফেলেছিলেন, তাই কি বিজেপিতে গিয়েছেন? শিরদাঁড়াটা বেঁকে গিয়েছিল সিবিআই, ইডির ভয়ে। এবং এই ভয়টা যাতে আরও তৃণমূলের মধ্যে জারিত করা যায়, সঞ্চারিত করা যায়, তার জন্য তিনি কিন্তু মাঝে মাঝে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং সিবিআই, ইডি দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কথাকে সত্যি প্রমাণ করছেন। এই যে সিবিআই, ইডি যে সত্যিটা প্রমাণ করতে পারছেন শুভেন্দু অধিকারীর কথা, বিধায়কেরা কি সেটা পারবেন? সম্ভবত না। কারণ 2024 নরেন্দ্র মোদী সরকার যদি ক্ষমতায় আসেও, সম্ভাবনা আছে, সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যদি সফল করে নরেন্দ্র মোদী সরকার আসেও, তাহলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারকে সরিয়ে দিতে পারবে না। একমাত্র 356 ধারা যদি লাগু করা যায় তাহলেই পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন করা যেতে পারে। কিন্তু তার জন্য যথেষ্ট প্রমাণ দরকার, তার জন্য যথেষ্ট কিন্তু একটা মজবুত কারণ দরকার। ইতিমধ্যেই জেপি নাড্ডা, অমিত শাহরা বলেছেন যে পশ্চিমবাংলায় 356 ধারা জারি করে বিজেপি ক্ষমতায় আসতে চায় না। আসলে বিজেপির এখানে কোনো সংগঠন নেই, কয়েকজন নেতা আছেন, নিশ্চয়ই নেতা আছেন, যে কিছু কিছু পাড়াতে আছে, আমি দেখেছি কিছু ব্লকে আছে, মণ্ডলে আছে, কিন্তু গ্রাসরুটে কাজ করার মতন বিজেপির কর্মী এখনও তৈরি হয়নি। এখনও কিন্তু বুথে বুথে বসে বুথ পাহারা দেওয়ার মতন কর্মী বিজেপি তৈরি করতে পারেনি। এই না পারার পেছনেও কারণ কিন্তু শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী যে ধরনের পলিটিক্স করছেন ইদানিংকালে, সেই পলিটিক্সটা পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতির সাথে খাপ খায় না। শুভেন্দু অধিকারী বারবার হুমকি দিচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারীও প্যাঁচে পড়তে চলেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি টাকা পয়সা নিয়ে চাকরি বাকরি দিয়েছেন বিভিন্ন জায়গায়, কখনো কন্ডাক্টরের নামে বাস কন্ডাক্টরের জন্য, কখনো সমবায় ব্যাংকের জন্য, আবার কখনো
অন্য কোথাও চাকরি দেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছেন। সুদীপ্ত সেন সারদার মূল অভিযুক্ত, তিনি প্রকাশ্যে বলছেন তাকে ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেও শুভেন্দু অধিকারীকে একবারের জন্য সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে সিবিআই কখনোই বিজেপির কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে না, তাদের নিরপেক্ষতা বজায় রাখবে না। কিন্তু এই সিবিআই ইডি দিয়েও পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা যায়নি। 2014 সালের পর থেকে যেভাবে তৎপর ইডি এবং সিবিআই, তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে 2022 সাল পর্যন্ত ভাঙা যায়নি, 2026 পর্যন্ত ভাঙা যাবে না। আমাদেরকে প্রচুর মানুষ ফোন করেছেন, প্রচুর, তারা জিজ্ঞাসা করছেন যে শুভেন্দু অধিকারীর কথাটা কি সত্যি প্রমাণিত হবে। তাদেরকে বলে রাখি, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী 100% ব্যর্থ হতে চলেছেন। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত এসেছে, তিনি ততবার আরও দৃঢ় হয়েছেন, আরও প্রত্যয়ী হয়েছেন, আরও বেশি সংখ্যক আসন নিয়ে এসেছেন। এই দেখুন না, গত নির্বাচনটাই দেখুন না, গত নির্বাচনে 14,000 কোটি টাকা খরচ করেছিল ভারতীয় জনতা পার্টি, তারপরেও কিন্তু তাদের কপালে 200 তো জোটেনি, 100ও জোটেনি, 77 গিয়ে তাদের আটকে যেতে হয়েছিল। তারপরেও তারা তাদের বিধায়কদের ধরে রাখতে পারেননি, এমপিদের ধরে রাখতে পারেননি। তার কারণ, পশ্চিমবাংলার যা রাজনৈতিক সংস্কৃতি, বিজেপির রাজনৈতিক সংস্কৃতি তা নয়। এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করে কেউ কখনো জেতেনি, আগামী দিনেও জিতবে না। কারণ এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু একটা সম্প্রীতির বাঁধনে আবদ্ধ এবং পরস্পরের সাথে একটা ভাই ভাইয়ের সম্পর্ক। এখানে হিন্দু বা মুসলিম তারা পদবী দেখে মেলামেশা করেন না। এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা মনে রাখতে হবে শুভেন্দু অধিকারীদের। মনে রাখতে হবে যে পশ্চিমবাংলায় ধর্মীয় বিভাজন করে কোনো দিন কেউ ক্ষমতায় আসতে পারবেন না। আমরা আগের দিনই আলোচনা করেছিলাম এই নিয়ে যে এই শিকড়টা কিন্তু গেঁথে দিয়েছিলেন বামপন্থীরা। এই যে একটা ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনীতি করা বা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে দেওয়া, এটা শিখিয়ে গিয়েছিলেন কিন্তু বিধানচন্দ্ররা, তারপর জ্যোতিবাবু, বুদ্ধবাবু, এখন সেই ধ্বজায় বয়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ধর্ম দেখে রাজনীতি হয় না, পদবী দেখে রাজনীতি হয় না, বিজেপি এটাই আনতে চাইছে। কিন্তু এটা এনেও কি বিজেপি স্বস্তিতে থাকবে? পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত বলতে পারি, বিজেপির কিন্তু এখানে আপাতত আগামী 10-15 বছরে কোনো ঠাঁই নেই। হয়তো কিছু আসন তারা পাবেন। এই মুহূর্তে যদি নির্বাচন হয় লোকসভায়, বিজেপি এখানে 2 থেকে 3টের বেশি আসন পাবে না। তারা 18টা আসন ধরে রাখা অনেক দূরের কথা, 2 থেকে 3টে আসন পেলেও তারা নিজেদেরকে ধন্য মনে করবে, এইটাই হচ্ছে চরম বাস্তবতা। আগামীকাল শনিবার আপনারা জানেন রাত 8:30 আমরা লাইভে আসি। এই লাইভে কিন্তু এবার আমরা টেলিফোন নিতে পারবো না, আমাদের চ্যানেলের কিছু আপগ্রেডেশন চলছে। কারণ গত শনিবারের আমরা যখন লাইভ করেছিলাম একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, অনেক মানুষ ফোন করেছেন আমাদের সাথে কথা বলতে পারেননি, আমরা সেইগুলোই সমস্যাগুলো দূর করার চেষ্টা করছি। তাই আগামীকাল লাইভে, লাইভ তো হবে কিন্তু টেলিফোনটা নিতে পারবো না, টেলিফোনটা না নিতে পারার জন্য দুঃখিত। কিন্তু আগামী শনিবারের পরে যে কটি শনিবার আসবে আপনাদের টেলিফোন আমরা গ্রহণ করব। যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর এই যে ভবিষ্যৎবাণী, তিনি রাজনৈতিক নস্ট্রাডামুস হওয়ার যে চেষ্টা করছেন সেটা কিন্তু বাংলার মানুষ ব্যর্থ করে দেবে। এদিকে নন্দীগ্রাম মামলা ঝুলে আছে হাইকোর্টে। নন্দীগ্রাম মামলা একটা অজানা কারণে তার ফয়সলা হচ্ছে না, দিনের পর দিন, ডেটের পর ডেট যাচ্ছে কিন্তু নন্দীগ্রাম মামলার ফয়সলা হচ্ছে না, নির্বাচনের পুনর্গণনা হচ্ছে না। তাহলে কি ধরে নেব যে 2026 পর্যন্ত এই রকমই গড়িমসি করবে আদালত? তাহলে কি আদালতের ওপর মানুষের ভরসা থাকবে? ধীরে ধীরে বহু কারণে আদালতের ওপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা হাই প্রোফাইল মামলা, রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ের করা মামলা, সেই মামলায় যদি এই অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হতে পারে আদালতের কাছে গেলে? আদালত একটা উদাহরণ সৃষ্টি করুক, পুনর্গণনার অর্ডার ইমিডিয়েট দিক, তাতে যা ফল হয় হবে। যদি শুভেন্দু অধিকারী জিতে থাকেন নিশ্চয়ই তিনি বিধায়কের পদে থাকবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তাহলে তো হেরেই আছে, তিনি অন্য জায়গা থেকে নির্বাচিত হয়ে আবার মুখ্যমন্ত্রীও হয়েছেন, কিচ্ছু এসে যাবে না। কিন্তু হারার ভয় রয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যদি হেরে যান তাহলে কিন্তু সেই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। এবং নন্দীগ্রামের যা পরিস্থিতি, পরিষ্কার জেনে রাখুন, নন্দীগ্রামের যা পরিস্থিতি তাতে শুভেন্দু অধিকারী আগামী 15 বছরও নন্দীগ্রাম থেকে জিততে পারবেন না। তিনি এত খেপিয়ে তুলেছেন সাধারণ মানুষকে, তার বিভিন্ন কারণ আছে, অ্যান্টি হিন্দু কথাবার্তা, অ্যান্টি মুসলিম কথাবার্তা, 1, অতি উগ্র হিন্দুত্ব কথাবার্তা, 2,
চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নেওয়ার অভিযোগ তিন। এছাড়াও তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিলোর দা বেল্ট আক্রমণ করা নন্দীগ্রামের মানুষও ভালোভাবে নিচ্ছেন না, আপনাদের পরিষ্কার জানিয়ে রাখলাম। অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিক সংকটে, যারা এখনও পাশে এসে দাঁড়াতে চান তারা 9830075869 নম্বরে ফোন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।